টানা তিন দিনের ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটকের ঢল নেমেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকের পদভারে মুখর হয়ে উঠেছে দর্শনীয় স্থানগুলো। শতভাগ ভরে গেছে আবাসিক হোটেল, চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। এদিকে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত পর্যটন মেলায় মেতে উঠেছে পর্যটক ও স্থানীয়রা। রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বর্ষার পর নতুন রূপে সেজেছে রাঙামাটির পাহাড়, সবুজ প্রকৃতি হয়েছে আরও সতেজ, পানিতে ভরপুর কাপ্তাই হ্রদ। এরই মাঝে টানা তিন দিনের ছুটি, শহরের কর্মব্যস্ত মানুষ অবকাশ যাপনে আসছেন রাঙামাটিতে। পর্যটকদের পদভারে মুখর এখন পর্যটন স্পটগুলো। কাপ্তাই লেকটাই তো পুরো রাঙামাটি শহরটাকে ঘিরে রেখেছে, এই সবুজ চারিদিকে, সবুজ একদিকে পাহাড় একদিকে লেক, খুবই ভালো লেগেছে। রাঙামাটিতে এসে আমার অনেক ভালো লাগছে। এরপরে আরো যে বিভিন্ন টুরিস্ট পয়েন্টগুলো আছে সেগুলো তো যাওয়ার ইচ্ছা আছে। তবে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাওয়ায় হতাশ হয়েছেন অনেকে। এটা ঝুলন্ত একটা ব্রিজ আমাদের দেশের, এই একমাত্র সেতু যাতে আছে রাঙামাটিতে, এছাড়া তো আর কোনো জায়গাতেই ঝুলন্ত ব্রিজ নেই। খুব দুঃখজনক ব্যাপার হলো আমরা ব্রিজের উপরে যেতে পারলাম না। সরকার মানে এটার প্রতি গুরুত্ব দেওয়া বেশি করে উচিত, বিশেষ করে পর্যটনের সাথে যারা জড়িত আছেন তাদেরকে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে পর্যটন স্পটগুলো। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে চলছে পর্যটন মেলা। পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। আমরা এই গত তিন দিনের ছুটিতে আমাদের হোটেল মডেল প্রায় 90% অকুপেন্সি হয়ে গেছে। তাদের জন্য আমরা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ফুল দিয়ে বরণ করে নিয়েছি, এবং আমাদের যে স্থাপনা আছে আমরা সুসজ্জিত করে রেখেছি। আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং সরকারি ছুটি শেষ হলেও রাঙামাটিতে পর্যটক সমাগম ঠিক থাকবে বলে জানান ব্যবসায়ীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।